সোনাতলে বনের এক ঝোপের আড়ালে এক মা হাঁস তার মেয়ে হাসিকে নিয়ে থাকতো। হাসি ভীষণ চঞ্চল একটা মেয়ে ছিল। মা, ও মা, আমি কি একটু ওই নীল নদীতে ঘুরতে নিয়ে যাবে? জানো মা, ওই নদীতে সেদিন অনেক ছোট ছোট মাছ দেখেছি। আমি ওসব মাছ খেতে চাই মা, আর ওই নদীতে সাঁতার কাটতে চাই। ও মা চলো না, মা ও মা চলো। হাসি, মামার তুই আবার বাহানা ধরলি কেন বলতো? এখন আমার অনেক কাজ আছে, আমি এখন যেতে পারবো না রে মা। তোকে আমি বিকেলে নিয়ে যাব, কেমন? না মা, না, আমি এক্ষুনি যাব। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। দেখ মা, তুই এখন অনেক ছোট, পথঘাট তেমন চিনিস না, তোকে আমি একা কিছুতেই যেতে দিব না। না না না, আমি যাব মানে যাবই যাব। আচ্ছা, তুই যখন জেদ করছিস তখন যা, তবে শোন, তাড়াতাড়ি ফিরবি কিন্তু মা। তুই ছাড়া যে আমার আর কেউ নেই, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে মা। সাবধানে যাস, কেমন? মা, তুমি যে আমাকে নিয়ে সব সময় কেন এত ভয় পাও তা কে জানে। আমি এখন অনেক বড় হয়ে গেছি, বুঝেছো? আমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না তো। আমি সাবধানে যাব, আবার সাবধানে ফিরে আসব। আমি তবে চলি মা। হাসি এ কথা বলে দৌড়ে বেরিয়ে পড়ে। এভাবেই সারা দিন কেটে যায়। সারা দিন কেটে বিকেল হয়ে যায়, কিন্তু হাসি আর বাড়িতে ফিরে আসে না। এ দেখে মা হাঁস ভীষণ চিন্তায় পড়ে যায়। একি সন্ধ্যা হয়ে এলো, আমার মেয়েটা এখনো বাড়ি ফিরলো না কেন? ও তো কখনো এমন করে না। না, আর একটু অপেক্ষা করে দেখি, আমার মেয়েটা যে চঞ্চল, মনে হয় কোথাও খেলছে। না, রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরে এলো না। আর না হয় এমনটা হওয়ার তো কোনো কথা নয়। না, আমার মেয়েকে খুঁজে বের করতেই হবে। মা হাসি, হাসি কোথায় গেলি রে মা তুই? মারি আমার কাছে ফিরে আয়। কোথায় গেলি মা? মারি আরে মা আমার কাছে ফিরে আয়। হায় সৃষ্টিকর্তা, এই রাতের আধারে আমি মেয়েটাকে কোথায় খুঁজবো? হাসি মা, কোথায় তুই মা? আয় না, মায়ের কাছে ফিরে আয়। মা হাসি এভাবেই কান্না করতে থাকে আর তার মেয়েকে খুঁজতে থাকে। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। সারা রাত খুঁজে বেড়ালাম, মেয়েটাকে তবু কোথাও খুঁজে পেলাম না। মেয়েটা আমার কোথায় চলে গেল? মারে আমার ছেলে কোথায় চলে গেলি রে মা? তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। হাসি মা, আমার ডাকে সাড়া দে মা। মারে তোকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব, সাড়া দে মা, সাড়া দে। উহ বাবা, বড্ড খিদে পেয়েছে, পেটের ভিতরটা যে একেবারে চো চো করছে। কি খাই কি খাই এখন? আরে ওই তো পেয়েছি, একটা হাঁসকে পেয়েছি। বহুদিন ধরে হাঁসের মাংস খাওয়া হয় না, যাই হাঁসটাকে থাবা দিয়ে ধরে টপাটপ গিলে খাই। কি শিয়ালটা তো আমার দিকে আসছে, মনে হয় আমাকে খেয়ে ফেলবে। না না, এই শিয়ালের হাতে প্রাণ দিলে চলবে না, আমার মেয়েকে যে খুঁজে বের করতেই হবে। যে করেই হোক এই শিয়ালের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। দাঁড়া দাঁড়া বলছি, আমার হাত থেকে একদম পালানোর চেষ্টা করবি না। দাঁড়া বলছি, আজ আমি তোকে খাবই খাবো। হাঁস দৌড়াতে থাকে, এদিকে শিয়ালও হাঁসের পিছু দৌড়াতে থাকে। হাঁস কোনো রকমে শিয়ালের কবল থেকে বেঁচে যায়। ওরে বাবা, কোনো রকমে শিয়ালের কবল থেকে বাঁচতে পারলাম, কিন্তু আমার মেয়েটাকে এখন কোথায় খুঁজবো? মারে তুই এই মাকে আর কত কান্না করাবি? কলে যা আমার, ফিরে আয় রে মা, ফিরে আয়।
বড্ড হাঁপিয়ে গেলাম, কতটা পথ পাড়ি দিয়ে এলাম, এখনো আরো অনেকটা পথ যেতে বাকি। না, একটু আগে বিশ্রাম নিয়ে নে, তারপর বাকি পথ যাব, অনেক ক্লান্ত আমি। পরে বিশ্রাম নেওয়ার জন্য নিচে নেমে আসে। আরে আরে, এখানে ওই হাঁস ওভাবে কাচ্ছে কেন? মনে হয় হাঁসটা কোনো বিপদে পড়েছে। যাই, ওর কাছে যাই, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। এই হাঁস, তুমি এখানে একা একা কাচ্ছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি হলাম মায়াপুরী, তোমাকে সাহায্য করব। পরি, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো, আমি যে দুদিন ধরে আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি। পরি, দয়া করে আমার মেয়েকে খুঁজে এনে দাও, আমার মেয়েকে ছাড়া যে আমি বাঁচবো না পরি, ও ছাড়া যে আমার কেউ নেই। তুমি শান্ত হও হাঁস, আমি বুঝতে পেরেছি তোমার কষ্টটা, সন্তান হারানোর কি যে কষ্ট সেটা আমি খুব ভালো করে জানি। পরি, তোমার পায়ে পড়ছি, দয়া করে আমার মেয়েকে এনে দাও আমার কাছে, তুমি তো জাদুবিদ্যা জানো, দাও না এনে, না জানি আমার মেয়েটা কোথায় আছে কি করছে। তুমি এত পাগলামি করো না, আমি জানি মায়ের কাছে সন্তান কি জিনিস, সন্তান হারিয়ে কোনো মা ঠিক থাকতে পারে না। তুমি কেঁদো না, আমি আমার মায়া বলে দেখছি তোমার সন্তান কোথায় আছে, তুমি একটু শান্ত হও তো। পরি, আমি যে একজন মা, আমি আমার মেয়েকে না দেখে কিছুতেই শান্ত হব না, তুমি তাড়াতাড়ি দেখো না আমার মেয়েটা কোথায়। এরপর পরি মন্ত্র বলে চোখ বন্ধ করে আর সবটা দেখতে পায়। তুমি আমাকে এখানে কেন বন্দি করে রেখেছো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমার মা নিশ্চয়ই আমাকে অনেক খুঁজছে, তাই নি, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরে আনিনি, তোকে আজ আমি বলে দিব, কারণ আজ পূর্ণতিথি, এই পূর্ণতিথিতে কোনো হাসির ছানাকে বলে দিলে আমি অনেক শক্তি অর্জন করতে পারবো, আর এখন তোকে বলে দিয়ে আমি অমর শক্তি অর্জন করব। না না ডাইনি, তুমি আমাকে বলে দিও না, আমার মাঝে আমাকে খুব ভালোবাসি, আমাকে না পেয়ে আমার মা হয়তো অনেক কান্না করছে, তার উপর তুমি যদি আমাকে বলে দাও, আর এই খবর যদি আমার মা শুনতে পায় তাহলে তো আমার মা মরে যাবে, দয়া করে ডাইনি, আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই, আমি যখন বলছি বলে দেব তার মানে দেবই দেব, আমার হাতে বলি হওয়ার জন্য প্রস্তুত হও। সর্বনাশ, ওই হিমটিম ডাইনি তোমার মেয়েকে ধরে নিয়ে গেছে, আর তোমার মেয়েকে বলি দেওয়ার জন্য ডাইনি প্রস্তুতি নিচ্ছে। এসব তুমি কি বলছো পরি? এখন তাহলে কি হবে, আমার মেয়েকে কি আমি হারিয়ে ফেলবো? না, এটা হতে পারে না, আমার মেয়ের কিচ্ছু হলে আমি বাঁচবো না পরি, বাঁচবো না। আমি থাকতে তোমার মেয়ের কিচ্ছু হবে না, চলো আমার সাথে। এরপর পরি হাঁসকে নিয়ে ওই ডাইনির আস্তানায় যায়। এই তো তলোয়ার পেয়েছি, এবারে তলোয়ার দিয়ে তোকে বলি দিব। থাম থাম বলছি ডাইনি, একদম বলি দেওয়ার চেষ্টা করবি না, নইলে তোকে আমি ভস্ম করে দিব। এই কে রে তুই, এত বড় সাহস তোর, আমার আস্তানায় এসে আমার কাজে বাধা দিচ্ছিস, আজ তোকে আমি শেষ করে দিব। ডাইনির কথা শেষ হতে না হতে পরি ডাইনির উপর জাদু শক্তি প্রয়োগ করে আর ডাইনিকে ভস্ম করে দেয়। মা আমার, সোনা মা আমার, আয় মা আমার বুকে আয়, তোকে ছাড়া আমি এতদিন অনেক কষ্ট দিন কাটিয়েছি, কেন আমায় কাঁদালি বল, মায়ের কথা না শুনলে এমনটাই হয়, দেখলি তো। যাক, অবশেষে হাঁস মায়ের কান্না ঘোচাতে পারলাম। লক্ষ্মী সোনা, মাকে আর কাঁদিও না, মা যে তোমায় অনেক ভালোবাসে, সব সময় মায়ের সব কথা শুনবে। এই যে হাঁস, এবার যাও, তোমার মেয়েকে নিয়ে বাড়ি যাও, আর কোনো ভয় নেই।
এরপর সবাই সবার মতো করে চলে যায়। খুশি, এই খুশি এদিকে আয়, কোথায় গেলি রে? আর বলছি কি রে, কি হয়েছে দিদি, এভাবে ডাকছো কেন বলো, কি হয়েছে? বেলা কত হয়েছে, আর তুই কি না আমাকে এখনো চা খেতে দিসনি? আমাকে চা কে দিবে শুনি? দিদি আমি চা দিব কি করে, তুমি তো আমাকে বলে দিয়েছিলে আমি সকাল সকাল যেন তোমাকে আমার কালো চেহারা না দেখাই, ওই জন্যই তো চা দেইনি। ই, ওই জন্যই তো চা দেইনি বলি কি, চা বানিয়ে কি রেখে দিতে পারিস নি? আমার জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে দিদি। দিদি দিদি এই যে আমি গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি, মাথা গরম না করে চুপচাপ খেলে তো। কিন্তু এভাবে তাকিয়ে আছিস কেন, কিছু কি বলতে চাইছিস নাকি? বললে বলে চলে যা। আসলে দিদি বাড়িতে কোনো বাজার নেই রে, আমি আজ কি রান্না করব বুঝিয়ে উঠতে পারছি না সেটা। বাজার নেই মানে, তাহলে এবার আমি কি খাবো? আমাকে তুই সে কথা এখন বলছিস? দিদি আমি একা উপার্জন করি, একা উপার্জন করে আর কত টাকাই রোজগার করতে পারি বল, আমি তো অনেক কষ্ট করি, তুই যদি আমার সাথে কোনো কাজ করতি তাহলে হয়তো আমরা দুই বোন ভালোভাবে কাটাতাম। কি, তুই ভাবলি কি করে এসব শুনি, যে আমি এত সুন্দর চেহারা নিয়ে তোর সাথে কাজে যাব? চুপচাপ নিজে গিয়ে কাজ কর যা, আর আমার জন্য খাবারের ব্যবস্থা কর, যা বলছি। ই, এসেছে আমাকে কাজ করার জন্য বলতে, জব তো সব। আচ্ছা ঠিক আছে দিদি, আমি গেলাম কাজে, তুই বাড়িতেই থাকিস কেমন, আমি কাজ করে যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য খাবার কিনে নিয়ে আসবো। এরপর খুশি চলে যায়। আসলে হাসি খুশি দুই বোন, তারা দুই হাসবোন বৃন্দাবন জঙ্গলে বাস করে। হাসি একটু সুন্দর হওয়ার কারণে অনেক অহংকারী ছিল, কিন্তু খুশি কালো হলেও অনেক ভালো ছিল। দিদি, এই দিদি, তুই বুঝি নদীতে স্নান করতে যাচ্ছিস? হ্যাঁ আমি স্নান করতে যাচ্ছি, কেন কি হয়েছে রে? আমিও তোর সাথে যাব দিদি, তারপর দুই বোন মিলে একসাথে সাঁতার কাটবো, অনেক মজা করব। হ্যাঁ তোর মতো কুৎসিতের সাথে গেলে আমাকে দেখে সবাই অনেক হাসাহাসি করবে, তাই আমি তোকে নিয়ে যাব না, তোর যদি এত যদি ইচ্ছে করে তাহলে পরে যাস, যত সব ভালোই লাগে না এসব আমার। দিদি যে কেন আমার সাথে এত খারাপ আচরণ করে কে জানি, আমার এসব কিছু একদম ভালো লাগে না, কত কষ্ট করি নিজে না খেয়ে দিদিকে খাওয়াই, হ্যাঁ দিদিকে না আমাকে কখনো নিজের বনি ভাবে না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন খুশি চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, আর তখনই সেখানে হাসি চলে আসে। কি হয়েছে রে, আজকে চিৎকার করছিস কেন, নিশ্চয়ই আজকে ওই স্বপ্নটা দেখেছিস তাই না? হ্যাঁ বোন, আজকে আমি ওই স্বপ্নটা দেখেছি, ওই কাঁঠাল বাড়ির, রোজ রোজ কেন আমি ওই স্বপ্ন দেখি রে দিদি। আমি বলি কি, চল আমরা ওই কাঁঠাল বাড়িতে যাই আর গিয়ে দেখি সত্যি তোর স্বপ্ন সত্যি কি না, যদি হয় তাহলে আমাদের কপাল খুলে যাবে রে। আমাদের যা ঠিক হবে কি, আরে চল তো চল। এরপর হাসি আর খুশি সেই স্বপ্ন অনুযায়ী কাঁঠাল বাড়িতে যায়, আর সত্যি সত্যি কাঁঠাল বাড়ি দেখতে পায়। এরপর তারা কাঁঠাল বাড়িতে ঢুকে একটা গায়েবী আওয়াজ শুনতে পায়। এসো এসো, তোমাদের জন্য যে আমি এতদিন অপেক্ষা করছিলাম তাই স্বপ্নে দেখিয়েছি, এই বাড়ির মালিক আজ থেকে তোমরা, আমি এই বাড়ি তোমাদের দিলাম, তোমরা এই বাড়ির কাছে যখন যা চাইবে তাই পাবে, আজ থেকে এই বাড়িতে থাকবে তোমরা। আওয়াজ শুনে ওরা দুই বোন ভীষণ খুশি হয়, আর হাসির চোখ লোভে চকচক করে ওঠে। ও মা গো, এ আমি কি শুনছি রে বাবা, আমার ইচ্ছা দেখি সত্যি হতে চলেছে,
আমার কত দিনের স্বপ্ন ছিল রাজরানী হয়ে পায়ের উপর পা দিয়ে বসে খাওয়া। আহা দিদি, এই দিদি তুই এত কি ভাবছিস বলতো? কিছু না রে, চল এখন আমরা বিশ্রাম নেই। এরপর দু বোন কাঁঠাল বাড়িতে দিন কাটাতে থাকে। কিন্তু খুশিকে কোনো কাজ করতে না দেখে হাসির এসব কিছুতেই সহ্য হচ্ছিল না। না, ওই খুশিকে আমার কিছুতেই সহ্য হচ্ছে না, ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে। হ্যাঁ, হবেই হবে তাড়াতে ওকে। দিদি, তুমি এভাবে পায়চারি করছো কেন? কোনো কি খারাপ খবর আছে? হ্যাঁ শোন, আজকেও ওই গায়েবি আওয়াজ আমি শুনেছি জানিস। ওই আওয়াজে আমি শুনেছি যে এই বাড়ির মালিক শুধু একজন হতে পারবে, আর একজনই এখানে থাকতে পারবে। তাই আমি বলছি কি, তুই এ বাড়ি থেকে চলে যা এক্ষুনি। ঠিক আছে দিদি, তুমি যেহেতু চাইছো তখন তাই হবে। এরপর খুশি কাঁঠাল বাড়ি থেকে চলে যায়, আর হাসি সেই কাঁঠাল বাড়ির মালিক হয়ে যায়। আহা, আমার যে কি আনন্দ হচ্ছে! আজ থেকে এই কাঁঠাল বাড়ি আমার, আমি একাই এখানে রাজত্ব করব, একা, আর কেউ নেই এখানে। এভাবেই ওদের দিন কাটছিল। একদিন, আহ শরীরটা আজ আমার বড় খারাপ লাগছে, কি খাই কি খাই, এমন অসুস্থ শরীর নিয়ে তো আমি বাইরে কাজেও যেতে পারি না, তাহলে আজ বোধহয় আমাকে না খেয়ে থাকতে হবে। খুশি, হ্যাঁ খুশি, বাড়িতে আছিস? হ্যাঁ ঠাকুমা, বলো আমাকে কি বলবি? শুনলাম তুই নাকি অসুস্থ, তাই তোর জন্য খাবার নিয়ে এসেছি আমি। এই যে এই খাবারগুলো খেয়ে নে তো, একা একটা হাঁস কিনা এ বাড়িতে পড়ে আছিস। তোর দিদি কোথায় রে? এতদিন তোর দিদির জন্য কত কি করলি, সেই দিদি কি না তোকে ভুলে গেল? হ্যাঁ না না ঠাকুমা, তুমি এভাবে বলো না, দিদি অনেক ভালো, দিদি আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ রে খুশি, তুই কি সারা জীবন এমন বোকায় থেকে যাবি রে? এখন এত কথা না বলে খেয়ে নে তো, আগে তো তোকে সুস্থ হতে হবে নাকি? আহা, আমার এই বাড়িতে আমি কি সুখে না আছি, আমার কাঁঠাল বাড়ি। আহা, যখন যা খেতে চাইছি তখন তাই খেতে পারছি, এত সুখে আছি আমি যে কি বলবো আর। এভাবেই দেখতে দেখতে দিন কাটতে থাকে। একদিন, এই কে 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 এই কাঁঠাল বাড়িতে আবার পিতনির মতো কে আসছে? কে আছো এখানে? হ্যাঁ সামনে আসো, সামনে আসো বলছি। আমি রে, আমি রাক্ষসী, তোকে এখন আমি বন্দি করে রাখবো, আর বলে দিব পূর্ণিমার রাতে। কি যে মজা, এতদিন তো তোকে আর তোর বোনকে ফাঁদে ফেলেছি, কিন্তু তোর বোন তো চলেই গেল, এবার তোকে আমি মজা করে খাবো জানিস। আমাকে আমাকে ছেড়ে দাও রাক্ষসী, আমি এখান থেকে চলে যাব। হাসি এত করে বলার পরেও রাক্ষসী তার কোনো কথাই শোনে না। রাক্ষসী হাসিকে রশি দিয়ে বেঁধে রাখে। কতদিন হলো দিদিকে দেখি না, আজ দিদির কাঁঠাল বাড়িতে গিয়ে দিদির সাথে একটু দেখা করে আসি যাই। একি দিদি, তোমার এই অবস্থা কেন? তোমাকে কে বেঁধে রেখেছে এভাবে? বোন রে বোন, আমাকে আগে বাঁধন খুলে দে, আর এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যা, তারপর তোকে আমি সবটা খুলে বলছি, বাঁচা রে বোন বাঁচা। এরপর খুশি হাসিকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। আর হাসি ওর বোনকে সবটা খুলে বলে, বোন রে তুই আমাকে ক্ষমা করে দে, আজ থেকে আমরা দুই বোন জঙ্গলে থাকবো, আর আমি কখনোই তোর সাথে বাজে আচরণ করব না। আজ থেকে আমরা দু বোন কাজ করব, একসাথে কাজ করব, আজ থেকে আর কোনো হিংসে নয় রে।
হাসির এমন কথা শুনে খুশি অনেক খুশি হয়। আর এরপর থেকে ওরা দুই বোন অনেক সুখে জঙ্গলে দিন কাটাতে থাকে। শোনো বনের চাষীরা, এর আগের বার তো আমরা সবাই নিজেদের জমিতে অনেক ভালো ফলন করেছিলাম, এবার তো চাষাবাদের সময় আবার চলে এলো। সবাই কি চাষ করবে ভেবেছো? আমি ভেবেছি এবার আলু চাষ করব। কালু ভাই, আমি এবার ধান চাষ করব। ও আচ্ছা, বেশ ভালো। আমি এবার কলা চাষ করব। তা সবাই বাড়িতে চাষাবাদের প্রস্তুতি নাও, আমরা আগামীকাল থেকে চাষাবাদের কাজ শুরু করব। কারণ এখন আকাশ বেশ ভালো আছে, এ সময় জমিগুলো চাষ করে তাড়াতাড়ি বীজ রোপণ করতে হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। এই চলো সবাই, আমরা বাড়িতে গিয়ে চাষাবাদের জন্য প্রস্তুতি নেই। পরের দিন সবাই যে যার মতো করে তাদের জমি চাষ করতে শুরু করে। এইভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। যাক, অবশেষে জমি চাষ করা শেষ হলো, এবার বীজগুলো বপন করতে হবে। আরে আরে, একই কাণ্ড, আকাশে তো কালো মেঘ জমেছে। জমি চাষ করতে করতে আকাশের দিকে তো আমি খেয়ালই করিনি। আকাশে যা মেঘ করেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। কালু ভাই, কালু ভাই, এখন কি হবে? আকাশ তো হঠাৎ করেই মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি এলো বলে আমাদের সবার জমি চাষ করা শেষ। এখন আমরা যদি জমিতে বীজ বপন করি আর এরপর যদি বৃষ্টি নামে, তাহলে তো সব বীজ বৃষ্টির পানিতে ধুয়ে যাবে, আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। কি বাপু, কি জানি, আকাশের আবহাওয়ার কোনো গতিবিধি তো বুঝি না। এই তো সকাল থেকে আকাশটা কত পরিষ্কার ছিল, আর দুপুর হতে না হতে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেল। ওরা যখন এভাবে কথা বলছিল, হঠাৎ প্রচন্ড বেগে বৃষ্টি নামতে শুরু করে। এই রে, বৃষ্টি নেমে পড়েছে, এখন আর কোনো লাভ নেই, চলো বাড়ি ফিরে যাই, কাল দেখা যাবে কি করা যায়। সবাই বাড়ি ফিরে যায়। সেই দিন সারা রাত বৃষ্টি হয়। পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে যায়। এই তো আকাশ পরিষ্কার হয়েছে, চারিদিকের আবহাওয়া বেশ ঠান্ডা, চলো সবাই এই সুযোগে বীজগুলো জমিতে বপন করে দেই। মনে হয় না আজ বৃষ্টি হবে, আকাশ বেশ পরিষ্কার, কোনো মেঘ নেই। সবাই সবার জমিতে বীজগুলো রোপণ করে দেয়। এভাবে দুদিন কেটে যায়। কালু ভাই, এখন তো চড়া রোদ পড়েছে, এই রোদে জমির মাটিগুলো তো একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বৃষ্টি না হলে বীজগুলো অঙ্কুরিত হবে কি করে? দূর বাপু, কিছুই বুঝতে পারি না, কখন যে কোন আবহাওয়া পড়ে সে সব বোঝাই মুশকিল। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না, আবার যখন রোদের প্রয়োজন তখন বৃষ্টি হয়, এভাবে কি আর চাষ করা যায়? আমরা চাষিরা যদি আবহাওয়ার খবর আগাম আগাম জানতে পারতাম, তাহলে সেই গতিতে চলতে পারতাম, এখন তো বীজগুলো নষ্টই হয়ে যাবে। ভাই, তাহলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে রে। না না, বৃষ্টির জন্য অপেক্ষা করে লাভ নেই, চলো আমরা সবাই নিজেরাই জমিতে সেচ দেই। চাষিদের এইসব কথা আড়াল থেকে এক টুনি পাখি শুনে ফেলে। আহারে, চাষিরা দেখছি মহা সমস্যায় পড়েছে, ওরা আবহাওয়া বার্তা ঠিকভাবে জানতে পারে না বলে ঠিকভাবে চাষ করতে পারছে না, কখনো রোদের সমস্যায় পড়ছে, আবার কখনো বৃষ্টির সমস্যায়। আচ্ছা, আমি তো শহর থেকে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে এসেছি, আমি চাইলেই আবহাওয়ার খবর দেওয়ার মতো এমন যন্ত্র আবিষ্কার করতে পারি, আবহাওয়ার খবর চাষিদেরকে পৌঁছে দিতে পারলে ওদের অনেক উপকার হবে। হ্যাঁ, আমি তাই করব। যেই ভাবা সেই কাজ, টুনি বাড়িতে গিয়ে যন্ত্র বানানোর কাজ শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। যাক, অবশেষে আমার আবহাওয়ার যন্ত্র বানানো শেষ হলো। এবারে এইচডি যন্ত্রের সাহায্যে আবহাওয়ার খবর আগাম আগাম পাওয়া যাবে। যন্ত্র, পরবর্তী আবহাওয়ার খবর দাও তো। টুনি এ কথা বলে যন্ত্রের মাঝের বাটন চাপ দেয়। আগামী কাল থেকে হালকা বৃষ্টিপাত হবে, আর এক মাসের মধ্যে প্রচন্ড বেগে বন্যা শুরু হবে, বিপদ সংকেত 10, বিপদ সংকেত 10।
সর্বনাশ, 10 নম্বর বিপদ সংকেত। তাহলে তো বড় সড় বন্যা হবে মনে হচ্ছে। এক্ষুনি এই খবরটা বনের পাখিদের আর সেই সাথে চাষিদের জানাতে হবে, নয়তো সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যাক, অবশেষে মোটামুটি সবার জমিতেই ফসল হয়েছে। এবার আর কিছুদিন গেলেই আমরা ফসল তুলতে পারবো। বনবাসীরা, বনবাসীরা সবাই সতর্ক হও, 10 নম্বর বিপদ সংকেত। সামনের আবহাওয়া খুবই ভয়ানক হবে। শোনো শোনো শোনো, সবাই শোনো, আবহাওয়ার খবর শুনে যাও, সতর্ক হও। কি সব বলছো তুমি? তুমি আবহাওয়ার খবর কোথায় পেলে? আরে বোন, এই দেখো, আমি এইটি আবহাওয়ার যন্ত্র আবিষ্কার করেছি। এই যন্ত্রের সাহায্যে আবহাওয়ার সব রকম তথ্য পাওয়া যায়। আর আজ যন্ত্র থেকে খবর পেয়েছি আগামী কাল থেকে বৃষ্টি শুরু হবে, আর 1 মাসের মাঝে বড় আকারের বন্যা হানা দিতে পারে। তাই সবাইকে সতর্ক করতে এসেছি, তোমরা সবাই আগাম প্রস্তুতি নিয়ে রাখো। আরে এই তুনি কি পাগল হয়ে গেছে? কি সব আবল তাবল কথা বলছে! এই তো আজ আকাশ কত পরিষ্কার, কত ঝলমলিয়ে রোদ উঠেছে, আর ও বলছে কি না কাল থেকে নাকি বৃষ্টি হবে। তোমরা সবাই বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমরা যারা চাষি আছো তারা আজকের মধ্যে ফসল তুলে ফেলো, আর সবাই আশ্রয় সহ খাবার মজুত করে রাখো। শোনটুনি, অযথা আমাদেরকে ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করবি না। ওসব যন্ত্রের কথা আমরা বিশ্বাস করি না। দাঁড়াও, তোমরা বিশ্বাস করছো না তো? নিজের কানেই শুনো তাহলে। আবহাওয়ার যন্ত্র, পরবর্তী আবহাওয়ার খবর দাও তো। 10 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত। সবাই সাবধান, সাবধান, আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, 1 মাসের মাঝে বন্যা আক্রমণ করবে বনে। সাবধান, সাবধান, 10 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত। এবার সবাই শুনলে তো? দয়া করে সবাই সতর্ক হয়ে যাও। বনবাসীরা, তোমরা কেউ এই টুনির কথা বিশ্বাস করো না। এই টুনি ভুয়া যন্ত্র আবিষ্কার করে আমাদের কাছে ভুয়া আবহাওয়ার খবর দিচ্ছে। যন্ত্র কখনো আবহাওয়ার খবর দিতে পারে নাকি? যত সব ভুয়া খবর, সবাই চলো এখান থেকে, যত সব বাজে খবর। সবাই টুনিকে অবিশ্বাস করে আর ওখান থেকে চলে যায়। এদিকে পরের দিন টুনির কথাই সত্যি হয়। সকাল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়। কালু ভাই, টুনির কথাই সত্যি হলো নাকি বলো তো? দেখো আকাশ কেমন কালো হয়েছে, আর দেখো দেখো হালকা বৃষ্টিপাতও শুরু হয়েছে। ধুর, বাদ দে তো এসব কিচ্ছু না, দেখবি একটু পর বৃষ্টি থেমে যাবে আর রোদ উঠবে। না, বৃষ্টিপাত তো শুরু হয়ে গেছে, বনের পাখিদের সামনে অনেক বিপদ। কেউ তো আমার দেওয়া খবর বিশ্বাসই করলো না। যতই হোক, এরা আমার প্রতিবেশী, এদের জন্য আমার কিছু করা উচিত। আমি নিজে এদের জন্য খাবার আর আশ্রয়ের ব্যবস্থা করে রাখবো। যখনই ওরা বিপদে পড়বে ওদের সাহায্য করব আমি, এটা আমার দায়িত্ব। টুনি তার কাজে লেগে পড়ে। এদিকে দিন যত পেরোতে থাকে ঝড় বৃষ্টির প্রকোপ ততই বাড়তে থাকে। ধীরে ধীরে অতিরিক্ত বৃষ্টির কারণে বনের মধ্যে বন্যা দেখা দেয়, জমির সব ফসল তলিয়ে যায়, পাখিদের বাড়িঘর সব তলিয়ে যায়, সবাই বন্যার পানিতে ভাসতে থাকে। হায় হায়, টুনির সেদিনের আবহাওয়ার খবর তাহলে সত্যি ছিল? সব গেল রে গেল, সব শেষ হয়ে গেল। কেন যে সেদিন টুনির কথা বিশ্বাস করলাম না! সবাই এসব বলে পানিতে হাবুডুবু খেতে থাকে। এইদিকে টুনি একটা বড় নৌকা নিয়ে ওদের সামনে হাজির হয়, আর একে একে বন্যার পানিতে তোমার পাখিদেরকে নৌকায় তুলে নেয়। টুনি বোন, আর তুমি না থাকলে কি যে হতো আমাদের! আসলে সেদিন যদি তোমার দেওয়া খবরটা বিশ্বাস করতাম তাহলে আজ বন্যার পানিতে ভাসতে হতো না। আমি তোমাদের ভালোর জন্যই এই আবহাওয়ার খবর দেয়া যন্ত্রটা আবিষ্কার করেছি, কিন্তু তোমরা বিশ্বাস করনি, তাই বলে তোমাদের বিপদে পাশে থাকবো না তা কি কখনো হয়? শোনো, কোনো ভয় নেই, আমি তোমাদের জন্য উঁচু স্থানে আশ্রয় আর খাবারের ব্যবস্থা করে রেখেছি, বন্যার কয়েকদিন তোমরা ওখানেই থাকবে। শুনি বোন, এখন থেকে আমরা
তোমার এই যন্ত্রের সাহায্যে আবহাওয়ার খবর নিব, তাহলে আর এমন বিপদে পড়বো না গো। টুনি ওদেরকে উঁচু স্থানে আশ্রয় দেয়। কিরে মুন্নি, মাটিতে এভাবে গর্ত করছিস কেন? হ্যাঁ আরে দিদি, দেখ না কত দূর অব্দি মাটি খুঁড়লাম, তবুও জলের নাগান পেলাম না। মা বলেছিল মাটির নিচের জল খেতে নাকি অনেক ঠান্ডা, তাই তো জল নিতে এসেছি। যা গরম পড়েছে, একটু ঠান্ডা জল না খেলে হয় বল? ও মা, তাই নাকি? আমারও বড্ড জল তেষ্টা পেয়েছে রে। চল আমিও তোকে সাহায্য করি, দুজনে মিলে গর্ত করলে তাড়াতাড়ি জলের নাগাল পাবো। চল চল তাড়াতাড়ি করি। টুনি আর মুন্নি দুই বোন মিলে মাটি খুঁড়তে থাকে। আসলে টুনি আর মুন্নি দুই বোন ছিল ভীষণ বোকা। তারা যেমন বোকা ছিল তেমন অসুন্দর ছিল। এমন দুই বোকা মেয়েকে নিয়ে তাদের মা মিনুর ছিল যত্ত জ্বালা। কোন পোড়া কপাল নিয়েছে সৃষ্টিকর্তা আমায়? হে দুই বোকা গর্ত মেয়েকে দিয়েছে কে জানে। এই দুই মেয়ের বুদ্ধি শুদ্ধি কবে হবে তা আমি জানি না বাপু। ওদের বয়সী পাড়া সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার দুটো মেয়ে এমনই বোকার বোকারে বাবা। না আছে ওদের সৌন্দর্য, না আছে ওদের গুণ, আর না আছে ওদের রূপ। দুটোই আমার অকর্মার ঢেকি মেয়ে। এদেরকে কিভাবে যে আমি বিয়ে দিব কে জানে। আসবে আমার রাজপুত্র পক্ষীরাজে চেপে, আমায় রানী করে নিয়ে যাবে তার ঘরে। কবে আসবে আমার রাজপুত্র? আমি কবে তার রানী হব? কবে আসবে আমার রাজপুত্র? ছাদ সাগর তেরো নদী পেরিয়ে। এই রে, রাজপুত্রের কথা ভাবতে গিয়ে তো মা আমায় কি আনতে বলেছিল সেটাই তো ভুলে গেছি। যাই মায়ের কাছে আবার গিয়ে একটু শুনে আসি। মেয়েটাকে কখন বলেছি বাজার থেকে মুড়ি কিনে আনতে, এখনো কি তার বার্তা আছে? হ্যাঁ, না জানি কি বোকামো করছে কে জানে। মা, ও মা, তুমি আমাকে কি যেন আনতে বলেছিলে আমি তো ভুলে গিয়েছি, আবার একটু বলো তো মা। বলবি তো, মাথায় কি আর তোর বুদ্ধি শুদ্ধি আছে নাকি তোদের? হ্যাঁ, তোদের দু বোনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। মুড়ি আনতে বলেছিলাম, মুড়ি। ও, এবার মনে পড়েছে মা, মুড়ি। দাঁড়াও মা, আমি এক্ষুনি পুকুরঘাট থেকে মুড়ি নিয়ে আসছি। কি বললি তুই, পুকুরঘাটে মুড়ি আনতে যাবি? আরে গাধি, পুকুরঘাটে কি মুড়ি পাওয়া যায়? মুড়ি তো পাওয়া যায় বাজারে, আর পুকুরঘাটে মাছ পাওয়া যায়, বুঝেছিস? ও তাই তো, দাঁড়াও মা, তাহলে আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। হায় রে আমার পোড়া কপাল, এই বোকা মেয়েদের নিয়ে আমি কি করব। যাই একটু দেখি তো আমার আরেক বোকা মেয়ে কি করছে। মুন্নি, হ্যাঁ মুন্নি, কই রে তুই? এই তো আমি রান্নাঘরে মা, দেখো আমি তোমার কাজ এগিয়ে দিয়েছি। এই দেখো মা, আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভালো করেছি না মা বলো? ভালো তো করেছিস, কিন্তু চুলায় আগুন কোথায়? আর হাড়িতে চাল দিসনি কেন? হ্যাঁ, এটাই ভালো করেছিস তুই। এই রে, ভুলে গিয়েছিলাম মা। ভুলবি তো, মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। নে তাড়াতাড়ি এবার চাল ধুয়ে হাড়িতে দে, আর চুলায় আগুন ধরিয়ে দে। তোদের কপালে শ্বশুর বাড়ি আর জুটবে না দেখছি, সারা জীবন আমার ঘাড়ে চেপেই থাকবি আর আমাকে জ্বালাবি। সংসারে কোনো কাজ করতে পারিস না আমার, এসব আর ভালো লাগছে না, আর না। মিনু এসব বলে রেগে সেখান থেকে চলে যায়। এভাবে মিনু বুড়ি তার দুই বোকা মেয়েকে নিয়ে জীবন যাপন করছিল। একদিন মিনুর বাড়িতে ইগল আসে। মিনু মাসি, ও মিনু মাসি, বাড়িতে আছো গো? আরে ইগল বাবা যে, তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে শুনি? মাসি, আমার হাতে দুজন সুপাত্র আছে, যেমন সুন্দর তেমনি গুণবান, শহরে চাকরি করে। শুনলাম তোমার নাকি দুটো মেয়ে আছে, তাই দেখতে এলাম। কই দেখো তো দেখি, তোমার মেয়েদেরকে একটু দেখি।
এই তো কাকু, আমরা চলে এসেছি, ডাকতে হবে না আর কষ্ট করে। তুমি নিশ্চয়ই আমাদের পুতুলের বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছো, তাই না? জানো, আজ আমাদের পুতুলের বিয়ে। এসো এসো, বসো, আমরা সবাই মিলে পুতুলের বিয়ে দিব, অনেক মজা হবে জানো। হ্যাঁ কাকু, এসো এসো, বসো, না খেয়ে যাবে না কিন্তু। এ কি কাণ্ড বিনুমাসি, তোমার বিয়ের বয়সে মেয়েদের বুদ্ধি এত কম? এ বয়সে কি না পুতুল খেলছে? ছি 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 ছি, কিসের কি, আমায় প্রণাম করবে তা না করে পুতুলের বিয়ে দাওয়াত দিচ্ছে। ছি, আর রূপের যা ছিরি, মনে হয় 7 বছরে ওরা গোসল করেনি। ওয়াক্তু বাবা, তোমাকে বলার মতো ভাষা আমার নেই বাবা। আসলে আমার মেয়ে দুটো ভীষণ বোকা, আর নিজেদের যত্ন একটুও করে না, দুজনেই অকর্মা ঠিকই। আমার একটা কথাও শোনে না জানো বাবা, আর ভালো লাগে না এদের কাহিনী, আমার আর ভালো লাগে না। না বাপু, তোমার এই দুই মেয়ের চালচলন আমার একটুও পছন্দ হয়নি। তোমার এই দুই মেয়ের কোনো যোগ্যতাই নেই বিয়ের, জানো? এদের না আছে গুণ, না আছে রূপ, আর না আছে বুদ্ধি শুদ্ধি। না না বাপু, গেলাম আমি, অন্য মেয়ের খোঁজ করে গিয়ে যাই। যত সব ইগল চলে যায়। এদিকে মিনু দুই মেয়ের উপর ভীষণ রেগে যায়, আর লাঠি দিয়ে দুই মেয়েকে মারতে থাকে। ওদের জন্য বনের সবার কাছে আমার অপমানিত হতে হয়। কবে তোরা ভালো হবি? কবে আমাকে শান্তি দিবি বল? কবে শান্তি দিবি বল? মা, আমাদের লাগছে মা, আমাদেরকে আর মেরো না মা, লাগছে, ছেড়ে দাও মা। মা, আমরা তো ভালোভাবেই চলি, তবু কেন আমাদের বোকা বলো মা? মা, আর মেরো না, ছেড়ে দাও মা। মিনু রাগ করে ওদের মারা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। মিনু বুড়ি তার দুই মেয়েকে নিয়ে সবসময় চিন্তায় মগ্ন থাকতো। একদিন একটা বাগানে মিনু বুড়ি বসে বসে ভাবতে থাকে, আমার তো বয়স হয়ে গেছে, না জানি কবে মরে যাই। মরার আগে মেয়ে দুটোর একটা গতি করতেই হবে, কিন্তু কি করব, আমার মেয়েদেরকে যে কেউ পছন্দ করে না, এমন বোকা অসুন্দর মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? কি যে করব আমি, কিছু মাথায় আসে না। আরে অদুরি মা, কি এত চিন্তা করছো? বসো বসো, আমাকে বলো তো। কে কে কথা বলে, কে এখানে? এই তো বুড়িমা, আমি পেঁপে গাছ, তুমি তো বাগানে বসে আছো, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। এই যে দেখো, তোমার সামনেই আমি। ও, পেঁপে গাছ তুমি? হ্যাঁ আমি। এবার বলো তো, তোমার কি হয়েছে, এত চিন্তা কিসের তোমার? সে কথা আর বলো না পেঁপে গাছ, আমার মেয়ে দুটোকে নিয়ে বড় জ্বালা হয়েছে আমার, জানো? দাঁড়াও, তোমাকে আমি সবটা বলছি, শোনো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বুড়িমা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে মানে কিভাবে করবে? তুমি তো একটা সাধারণ পেঁপে গাছ মাত্র, তাই না? না গো বুড়িমা, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুই পেঁপে গাছ, জানো? আমি জাদু শক্তি প্রয়োগ করে আমার গাছে ফুলকপি ধরাতে পারি। কি বলছো, পেঁপে গাছে ফুলকপি? সেটা আবার হয় নাকি? হ্যাঁ বুড়িমা, সব হয়। শোনো, আমার গাছের ফুলকপি মহা জাদু সম্পূর্ণ। এই ফুলকপি যদি রান্না করে তোমার দুই মেয়েকে খাওয়াও, তাহলে তোমার দুই মেয়ের বুদ্ধি শক্তি বাড়বে, আর ওরা অনেক সুন্দরী হয়ে যাবে, তখন আর তোমার কোনো চিন্তা থাকবে না। এসব বলে পেঁপে গাছ জাদু করে তার গাছে ফুলকপি ধরিয়ে দেয়। বুড়িমা, এবার তুমি আমার গাছ থেকে দুটো ফুলকপি ছিঁড়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ পেঁপে গাছ, আমার এত উপকার করার জন্য, চলে গো। এরপর মিনু বুড়ি পেঁপে গাছের ফুলকপি নিয়ে বাড়িতে যায়। আর ফুলকপি তরকারি রান্না করে, আর ফুলকপির তরকারি রান্না করে তার দুই মেয়েকে খাওয়ায়। সাথে সাথে দুই মেয়ে টুনি আর মুন্নি অনেক সুন্দরী আর বুদ্ধিমতী হয়ে ওঠে, তাদের চালচলন একদম বদলে যায়। যাক বাবা, অবশেষে আমার দুই মেয়ের গতি হলো,
অবশেষে তোদের দুজনকে আমি ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলাম। এবার আমি মরেও শান্তি পাবো। যা মা, এবার তোদের স্বামীর সাথে তোদের শ্বশুর বাড়িতে যা, আর সুখে সংসার কর। জামাই বাবারা, তোমরা আমার মেয়ে দুটোর খেয়াল রেখো বাবারা। এরপর টুনি আর মুন্নি তার মাকে বিদায় জানায় আর তাদের স্বামীর সাথে শ্বশুর বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।